মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বিদেশি সাংবাদিক সাইমন ড্রিংয়ের প্রয়াণ দিবস আজ। জীবনের ঝুঁকি নিয়ে 1971 সালের মার্চে পাকিস্তানি সেনাদের রক্তচক্ষু ফাঁকি দিয়ে তিনি পাকিস্তানি বাহিনীর গণহত্যা নির্যাতনের চিত্র ক্যামেরাবন্দি করে বিশ্বে বাঙালিদের পক্ষে জনমত গঠনে জোরালো ভূমিকা পালন করেন। পরবর্তীতে 2000 সালে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি টেলিভিশন 21-এর কর্ণধারও ছিলেন তিনি। মৃত্যুদিনে সাইমন ড্রিংকে স্মরণ করে আরো জানাচ্ছেন আদিত্য মামুন। স্বাধীনতার প্রশ্নে তখন উত্তাল ঢাকা। 6 মার্চে ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কভার করতে। লাখো বাঙালির উদ্দীপ্ত চোখে তিনি বঙ্গবন্ধুকে দেখলেন। এরপর কম্বোডিয়া যাবার কথা থাকলেও তিনি গেলেন না। 25 মার্চ অপারেশন সার্চ লাইট শুরু হলে সাইমন ড্রিং আত্মগোপনে ঢাকা ও ঢাকার বাইরের সংবাদ সংগ্রহে বেরিয়ে পড়েন। বাঙালি নিধনের সেই সব রোমহর্ষক চিত্র ও সংবাদ ডেইলি টেলিগ্রাফ হয়ে প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হতে থাকে। শুধু প্রতিবেদনই নয়, কলামও লেখেন। বিশ্ববাসী জানতে পারে নির্যাতিত বাঙালির কথা। জনমত গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের পক্ষে। ৩০ মার্চ পাকিস্তানি সরকার তাকে লন্ডন ফিরতে বাধ্য করলেও কলকাতায় অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ ও প্রকাশ করতে থাকেন। সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে বাংলাদেশের দুয়ার দিলাম খুলে। 2000 সাল, এরপর আবারও ঢাকা তথা বাংলাদেশ পায় তাকে। দেশের প্রথম টেরেস্ট্রিয়াল চ্যানেল 21-এ টেলিভিশনের পত্তন হয় তারই হাত ধরে। শুরু হয় স্বাধীন স্বকীয় সাংবাদিকতার পর্ব। আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। এই সুদিন বেশি দিন টিকল না। বিএনপি জামায়াত জোট সরকার 2002 সালে বন্ধ করে দেয় 21-এ টেলিভিশন। একরকম দেশ ছাড়তে বাধ্য করা হয় বাংলাদেশের প্রকৃত বন্ধু সাইমন ড্রিংকে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে 2021 সালে প্রয়াত হন তিনি। আদিত্য মামুন, 21-এ টেলিভিশন, ঢাকা।